আজকে আমরা কোষে থেকে উনিশ দশমিক এক ক্লাস সেভেনের উৎপাদক বিশ্লেষণের এই চারের দাগ থেকে করবো আগের দিন তিন পর্যন্ত করেছি যারা ভিডিওগুলো তখন দেখতে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই দেখো এবং চারের দাগের অঙ্কগুলি কী আছে এখানে আছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সিম্পল একের দাগের অঙ্কটি আছে ফাইভ প্লাস টেন এক্স তো চলো এটার উৎপাদক বিশ্লেষণ করা যাক চারের দাগ একেরটি ফাইভ প্লাস টেন এক্স এটা তো এটির উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় দেখো সিম্পল সহজ উপায় যেটা আগে কেউ কোনো দিন দেখায়নি এটা গ্যারেন্টি দেখো এখানে ফাইভ আর টেন এই দুটোর গসাও করো তাহলে ফাইভ তাহলে ওয়ান আর টু এটা বেড়ালো গসাও কত বেড়ালো তাহলে ফাইভ তো এখানে তাহলে কমন আমি ফাইভ নিব হলো তো ফাইভ নিলে কত পড়ে থাকবে দেখো ফাইভের সোজা কত বেড়েছে ওয়ান তাহলে এখানে এক পড়ে থাকবে হলো প্লাস মাঝে যা চিহ্ন আছে দিবে টেন টেনের সোজা কত পড়ে আছে টু তাহলে এখানে টু দিবে এক্স কমন নিতে পারব না কিছু কারণ হচ্ছে এক্সের দাম এখানে আর নেই শুধু এক জায়গাতেই আছে সেই জন্য এক্স যেরকম ছিল সেরকম রেখে দিলাম তাহলে এটা হয়ে গেলো এটা উৎপাদক বিশ্লেষণ হলো এবারে দ্বিতীয় দেখার অঙ্কটি আছে টু এক্স মাইনাস সিক্স তো চলো এইটি করা যাক টু এক্স মাইনাস সিক্স দেখো এই যে দুটি সংখ্যা থাকবে এদের গসাউ করে দেবে গসাউ করলে যা কী বেড়ায় দেখো টু আর সিক্সের গসাউ করবে তাহলে এক আর এটা হবে থ্রি আর যাবে না তাহলে এখানে গসাউ কত বেড়ালো টু তাহলে এখানে টু কমন নেবে আচ্ছা টু কমন নিয়ে দেখো এক্স এরটা আমি শুধু এখানেই আছে এখানে নেই সেই জন্য এক্স আর কিছু কমন হবে না এবং দুই এক সোজা কত হয়েছে এক তাহলে এখানে শুধু আমি এক্স বোস করে দেবো ওয়ান বসাতেও পারো নাও পারো আমি ওয়ানটার বোস করাচ্ছি নি মাইনাস ছয় সোজা কত হয়েছে থ্রি থ্রি বোস করে দিব ব্যাস এটা হয়ে গেলো এটার উৎপাদকের বিশ্লেষণ তিনের দেখার অঙ্কটি কী আছে সেভেন এম মাইনাস চোদ্দো এন তো চলো এটা করা যাক সেভেন এম মাইনাস চোদ্দ এন এটা তো দেখো এখানে এম আছে কিন্তু এখানে কোনো এর টার্ম নেই এই যে আমরা কমন কখন নিতে পারবো যখন চিহ্নের দুপাশে একই গুণফলাকারে আকারে কোনো সংখ্যা বা সহক এরকম কিছু থাকবে দেখো এখানে মাঝে চিহ্ন আছে চিহ্নের পাশে এখানেও একটি সংখ্যা আছে এখানেও একটি সংখ্যা আছে আমি এই দুটা সংখ্যাকে গসাও করে দেখব আর এখানে দেখো এম আর এন এখানে এম এর টার্ম আছে কিন্তু এখানে কোনো এম এর টার্ম নেই তাহলে এম কমন নিতে পারবো না এবং এখানে এনের এর আছে এখানে নেই এনও কমন নিয়ে যাবে নি তাহলে এখানে সেভেন আর চোদ্দো তাহলে সাত এক আর দুই তাহলে এটা হচ্ছে গোসা করছে সেভেন তাহলে সেভেন সাতের সোজা কত হয়েছে এক আর এখানে এম পড়ে আছে সেই জন্য শুধু এম লিখলো মাইনাস চোদ্দো সোজা কত পড়ে আছে টু তাহলে টু এখানে এন লিখলো তাহলে আমার হচ্ছে কী বেড়ালো উৎপাদিত বিশ্লেষণ এটা এটা হচ্ছে অ্যান্সার এবারে চারের দাগের অঙ্কটি কী আছে আঠেরো এক্স ওয়াই প্লাস একুশ এক্স এক্সিট তো চলো এটি করা যাক চারের দাগের চার আঠেরো এক্স ওয়াই প্লাস একুশ এক্স এক্সিট এটি আছে তো এখানে দেখো কমন কী দিব দেখো এখানে মাঝে প্লাস আছে এবং চিহ্নের এ পাশেও এক্স আছে এপাশেও এক্স আছে তাহলে এক্স একটা কমন হবে হয়েছে তাহলে এক্স একটা কমন হবে হলো আচ্ছা এবার আর কি কমন হবে ওয়াই এখানে আছে কিন্তু এখানে কোনো ওয়াই এর টার্ম নেই তাহলে ওয়াই কমন হবে না জেড এখানে আছে কিন্তু এখানে জেড নেই জেডও কোনো কমন হবে না এবার এই দুটো সংখ্যার মধ্যে কী কমন হয় সেটা গসাাবু করলেই বুঝে যাবে তাহলে তিন দিয়ে করলে তিন ছয় আঠেরো তিন সাতে একুশ আর যাবেনি তাহলে গসাাবো থ্রি বেরাল তাহলে এখানে থ্রি কমন হবে হলো আচ্ছা কী কী পড়ে থাকবে দেখো আঠেরশ সোজা কত বেড়েছে ছয় তাহলে ছয় পড়ে রইল এক্সটা তো আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে শুধু পড়ে থাকবে কত ওয়াই প্লাস একুশ একুশের সোজা কত বেরিয়েছে সাত তাহলে সাত পড়ে থাকবে এক্সটা তো আমি কমন নিয়ে নিচ্ছি শুধু জেড পরে থাকবে হলো তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এটার এবারে চার পাঁচের দাগের কোশ্চেনটি কী আছে ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড তো চলো এটা করা যাক ফোর এক্স ওয়াই সিক্স ওয়াই জেড এটি হয়েছে এখানে কমন কী কী হতে পারে দেখো দেখো চিহ্নের এপাশে পাশে ওয়াই আছে এপাশে পাশে ওয়াই আছে তাহলে একটা ওয়াই কমন হলো হলো এখানে এক্স আছে এখানে এক্স কোনো নেই তাহলে এক্স কমন হবে না আর জেড এখানে আছে এখানে নেই তাহলে জেডও কমন হবে না এবং ফোর আর সিক্সের মধ্যে কত কমন হবে টু দিয়ে করলে দুই আর থ্রি আর যাবেনি তাহলে টু এখানে কমন হবে কারণ গোসাগু দুই বেরিয়েছে চারের সোজা দুই বেরিয়েছে এক্স ওয়াই আমি কমন নিয়েছি শুধু এক্স পড়ে থাকবে আর ছয়ের সোজা তিন বেরিয়েছে এখানে আমি ওয়াই কমন নিয়েছি শুধু জেড পড়ে থাকবে তাহলে এটাই হলো আমার উৎপাদক বিশ্লেষণ এখানে ছয়ের দাগের অঙ্কটি কী আছে সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই তো চলো এটা করা যাক সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই এটা তো এখানে কী কী কমন হবে দেখো সেভেন আর সিক্সের গসাও করবো তাহলে এখানে দেখো কোনো কিছু দিয়ে যাবে না শুধু এক দিয়ে যাবে তাহলে এখানে এক তাহলে এক কমন তো আর নিতে পারব নি এক কমন নিয়েও কিছু লাভ নেই তাহলে সেভেন আর সিক্সের মধ্যে কিছু কমন হবে না এবার এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে একটা এক্স কমন হবে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে একটা ওয়াই কমন হবে জেড আছে কিন্তু এখানে জেড নেই তাহলে জেড কমন হবে তাহলে সেভেন সেভেনের সোজা সেভেন পড়ে রয়েছে আর এখানে এক্স ওয়াই কমন নিয়েছি শুরু জেড আর সিক্স এখানে সিক্স পড়ে রইবে এক্স ওয়াই কমন নিয়েছি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আজকে এতটাই থাক